আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে যারা ভিডিওগুলো দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ভিডিও টাইটেল থেকেই বুঝতে পারছেন যে আমি আসলে বর্তমান ইউকের কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এবং আপনারা অনেকে আসলে মিসগাইড হয়ে যাচ্ছেন কিছু ইনফরমেশন শুনে, এবং অনেকে খুব ভুলভাবে বা বিভিন্নভাবে হচ্ছে ডিমোটিভেশন করছে। সো আমার এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে যারা আসলে আপনারা ইউকের জন্য ট্রাই করছেন, আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন যে আসলে অন্যদের ইনফরমেশনগুলো যেভাবে করে উপস্থাপন করা হয়েছে আসলে বিষয়গুলো এরকম না। তো চলেন আমি আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টা আপনাদেরকে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কী নিয়ে আপনাদের সাথে কথা বলছি। তো চলেন মূল ভিডিওতে চলে যাই। তো বিষয়টা হচ্ছে যে আপনারা যারা অলরেডি ইউকে আসার জন্য প্ল্যান করছেন, তো তারা আপনারা হয়তোবা কিছুদিনের কিছু ভিডিও আমি দেখেছি এখন থেকে, এখন একটা মিডিয়া থেকে একটা প্রচারণা চালানো হয়েছে, টিভি থ্রি থেকে কিছু প্রচারণা চালানো হয়েছে, এবং তার উপর ভিত্তি করে আমাদের অনেকজন অনেকে আছেন যে যারা বিভিন্ন ভিডিও করছেন যে ইউকের রাস্তা খুব সম্প্রতি হচ্ছে স্টুডেন্টদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। এই রিলেটেড অনেকগুলো ভিডিও আমি দেখতে পাচ্ছি, যা দেখে যারা আপনার স্টুডেন্টরা আছেন আপনারা অনেক ডিমোটিভেট হয়ে যাচ্ছেন। আমি আপনাদের কাছে বিষয়টা পুরোপুরি খোলাখুলি করি, তাহলে আপনারা হচ্ছে বুঝতে পারবেন যে আদৌ কী হইতে যাচ্ছে বা আমরা আসলে কীভাবে এটাকে ছড়াচ্ছি। বিষয়টা হচ্ছে যে এই যে ভিডিও যেটা করা হয়েছিল যে এখন মিডিয়া থেকে বা ইয়া থেকে যে বিভিন্ন ইউনিভার্সিটিতে স্টুডেন্ট আসতেছে, তারা অ্যাসাইলাম ক্লেম করতেছে এবং এই কারণে হচ্ছে স্টুডেন্ট আসা বন্ধ হয়ে যাবে, এই বিষয়গুলো। বিষয়টা হচ্ছে যে এই নিউজটা যেটা বলা হচ্ছে যে পোর্টসমাউথ বা হার্টফোর্শিয়ারের যে নিউজগুলো করা হচ্ছে এই বিষয়গুলো অনেক পুরনো। পুরনো কোন ভিত্তিতে আমি বলছি, পোর্টসমাউথ ইউনিভার্সিটিতে আমি যখন আসি 2023-এ যখন আমি আসি, তো তখন আমি দেখেছিলাম যে ওইখানে বাংলাদেশ থেকে আসার জন্য যিনি হচ্ছেন কান্ট্রি ম্যানেজার ছিলেন তাকে, তখন হচ্ছে আপনারা জানেন যে MOI দিয়ে প্রচুর স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসতে পারত, এবং সেই কারণে যখন MOI দিয়ে প্রচুর স্টুডেন্ট আসতে পারছে তখন দেখা গেছে যে আপনার অনেকগুলো ইউনিভার্সিটি ছিল, যেমন লাস্ট দুইটা বছর গত বছর থেকে যে গত বছরের আগে 2022 এবং 2023-তে আপনার প্রায় অলমোস্ট 40টার মতো ইউনিভার্সিটি ছিল, 40-45টার মতো, যাদের হচ্ছে রেজাল্ট যদি ভালো থাকে তাহলে আপনার যদি হচ্ছে কাগজপত্র সব কিছু ওকে থাকে তাহলে আপনি MOI দিয়ে ইউকেতে আসতে পারবেন, এমন একটা জিনিস ছিল। এবং এটা কিন্তু মোটামুটি আরও কয়েকটা ইউনিভার্সিটিতে ছিল, এবং যার কারণে দেখা যায় যে আপনার নকল MOI এর কাগজপত্র দিয়ে অনেক বাংলাদেশি তখন চলে এসেছেন। এবং এটা আসার কারণে যেটা হয়েছে যে যারা হচ্ছে সুযোগ সন্ধানী ছিলেন তারা কিন্তু এটাকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন, এবং যারা হচ্ছে যাদের আসলে আপনারা জানেন যে বাংলাদেশে একটা অঞ্চলের জন্য হচ্ছে একটা অঞ্চলে এরিয়া বিভিন্ন কাগজপত্র যে সমস্যাটা ছিল সেই সমস্যাটার জন্য অনেক ইউনিভার্সিটি কিন্তু হচ্ছে ইউকের রাস্তাটা বন্ধ করে দেয় এবং বলে দেয় যে হচ্ছে তারা ওই এরিয়ার কাউকে হচ্ছে নিবে না, এবং যেটা কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রায় অনেকগুলো ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে। আমি যদি একদম খোলাখুলি বলি যে সেটা হচ্ছে আপনার সিলেট এরিয়ার কিছু কিছু কাগজপত্র কিন্তু স্টিল ওরা কিন্তু বন্ধ রেখেছিল, যেটা বলা হয়েছে যে কভেন্ট্রি ইউনিভার্সিটি, হার্টফোর্শিয়ার এবং হচ্ছে পোর্টসমাউথ। পোর্টসমাউথে যারা হচ্ছে MOI দিয়ে এসেছেন, MOI দিয়ে যারা আসার পরে তারা হচ্ছে প্রচুর পরিমাণে অ্যাসাইলাম ক্লেম করে, এবং যেটা হচ্ছে এবার সবার নজরে এসেছে। আরেকটা জিনিস যেটা এসেছে হার্টফোর্শিয়ার, হার্টফোর্শিয়ার যেটা, হার্টফোর্শিয়ার হচ্ছে একদম পুরা লন্ডনের পাশে। সো যেটা হয় যে এখানেও আমাদের প্রচুর সিলেটি ভাই বোনেরা এসেছেন, এবং যেটা হয়েছে যে অনেকে এসে এখানে অ্যাসাইলাম ক্লেম করেছেন যখন তারা টিউশন ফি দিতে পারেন নাই, তখন যেটা হয়েছে যে অনেক টিউশন ফি দেওয়া হয় নাই, এবং তারা খুঁজে বের করেছে ইউকে গভর্নমেন্ট যে আপনার এই স্পন্সরগুলো যারা দিয়েছে, মানে যেই ইউনিভার্সিটিগুলো দিয়েছে তাদের মাধ্যমে আসলে এখানে আপনার ইমিগ্রেশনটা বাড়ানো হয়েছে, তাদের মাধ্যমে আসলে ইমিগ্রেন্ট বেড়ে গিয়েছে, এই একটা বিষয় এসেছে। আরেকটা বিষয় যেটা আসলে কভেন্ট্রি ইউনিভার্সিটি, কভেন্ট্রি ইউনিভার্সিটিতেও আসলে অনেকে এসেছেন। এখানে বিষয়টা হচ্ছে শুধুমাত্র আমাদের বাংলাদেশিদের পরিমাণটা একটু বেশি হওয়ার কারণে যে শুধুমাত্র বাংলাদেশিগুলোই বন্ধ করে দিবে জিনিসটা, এটা না, পাকিস্তান বলেন অন্যান্য যে কান্ট্রিগুলো আছে তাদেরও অনেকেই কিন্তু এখানে হচ্ছে অ্যাসাইলাম ক্লেম করেছেন। এখন আমাদের বাংলাদেশের বিষয়টা হিউজ পরিমাণে বলা হচ্ছে কারণ কিছুদিন আগে নিউজ করা হয়েছে যে বাংলাদেশের
তাদের প্রচুর পরিমাণে অ্যাসাইলামে হচ্ছে আপনার রিফিউজ হয়েছে, যার কারণে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। সো এখন বাংলাদেশ নিয়ে অনেক বেশি কথা হচ্ছে বলাতে আপনারা আসলে এটাকে প্রচুর পরিমাণে আমরা এটা ইয়া করতেছি, বাট বিষয়টা আসলে আপনারা যারা লিগ্যাল স্টুডেন্ট আছেন আমি বলবো, অনেকে বলছেন যে আসলে এইসব ঝামেলার কারণে হচ্ছে টিউশন ফি বাড়াই দেওয়া হচ্ছে, এইসব ঝামেলার জন্য আপনার হচ্ছে ডিপেন্ডেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে এইসব ইলিগ্যাল জিনিসপত্রের জন্য। আসলে এখানে কিছু কিছু জিনিস তো অবশ্যই কাজ করেছে, আমরা সবাই জানি যে হচ্ছে বিয়ের নামে যে জিনিসগুলো চলেছে সেগুলো খুব খারাপভাবে এখানে চলেছে, তারপরে হচ্ছে আপনার ডকুমেন্টগুলোকে হচ্ছে ভিন্নভাবে নতুন নতুন ডকুমেন্টগুলোকে হচ্ছে বানানো হয়েছে, অর্থাৎ ডকুমেন্টগুলো সঠিক ডকুমেন্ট যখন তৈরি করা হয় নাই তখনই এই ঝামেলাগুলো হয়েছে, আপনার সোর্স অফ ফান্ড নিয়েও ঝামেলাগুলো এখনও চলতেছে। সো আসলে ইমিগ্রেন্টের ইউকের রাস্তাটা একটু সহজ ছিল বাট একটু কঠিন করা হচ্ছে, এবং এটা শুধুমাত্র যে আমাদের বাংলাদেশিদের জন্য তা না, এটা সবার জন্যই কঠিন। অনেকে বলছেন যে ভিসার ইস্যু অনেক কমে গেছে, আসলে ভিসার ইস্যু কমে নাই কোনো কারণে, জিনিসটা হচ্ছে যে একটু হার্ড করে দেখা হচ্ছে এই কারণে যে আপনারা যে আসবেন এখানে আপনাদের উদ্দেশ্যটা ঠিক আছে কিনা এটাই যাচাই বাছাই করা হচ্ছে, আর কোনো কিছুই না। একটা কান্ট্রি আরেকটা কান্ট্রির স্টুডেন্টের এত কিছু চেক করা তাদের সময় নাই, কারণ এটা একটা বিজনেস পলিসি, আমি বারবার বলছি এটা একটা বিজনেস পলিসি। সো যেটা বলা হচ্ছে যে বাংলাদেশিদের স্টুডেন্ট বন্ধ করে দিবে, আসলে এই জিনিসটা কোনো ধারে কাছেও কোনো কিছু নাই। আপনারা যারা আসতেছেন আপনারা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করেন, কাগজপত্র ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করেন, করে আপনারা এটাকে নিয়ে আসেন। অনেকে বলছেন যে আমাদের আসলে এইসব সমস্যার কারণেই হচ্ছে এই যে আপনার ইয়ারলি 38,700 করা হয়েছে ইনকামের রাস্তা। দেখেন এটা আসলে হচ্ছে 38,700টা হচ্ছে একটা জিনিস হচ্ছে যে যখন আপনি উন্নত দেশে আসবেন, উন্নত দেশের হচ্ছে রাজনৈতিক পলিসিগুলো আসলে ডিপেন্ড করে হচ্ছে ইমিগ্রেশন রুলসগুলো কেমন আছে, তারা কেমনটা ভালো আছে, তাদের এরিয়া সিকিউর কি না, অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে কিন্তু আসলে আপনার পলিটিক্সটা চলে। এবং সেই ভিত্তিতে যেটা হয়েছে যে আসলে ইমিগ্রেশনটাকে সবাই আসলে একটা লাইন হিসাবে ধরেন। সো যখন আপনি ইমিগ্রেশনে এসে আপনি যদি বলতে পারেন যে হ্যাঁ আমি তোমাদের ইমিগ্রেশন কমাই দিব, আমি তোমাদেরকে এই করাই দিব, ইমিগ্রেন্টদেরকে আমরা দেশ থেকে সরাই দিব, তাহলে আপনি অটোমেটিক বেড়ে যাবেন। এবং তার একটা পলিসি হচ্ছে 38,700, যেটা 26,000 থেকে 38,700 হয়েছে, এবং এটা মানুষদেরকে দেখানো হয়েছে যে দেখো আমরা ইমিগ্রেন্টদেরকে নিজেরা নিজেদের রাস্তাটাকে ঠিক রাখার জন্য বলা হচ্ছে যে আমরা দেখো ইমিগ্রেন্টদেরকে বের করে দিচ্ছি, এবং সো তোমরা চাইলে আমাদেরকে তোমরা আমাদেরকে ভোট করতে পারো, আমরা ভবিষ্যতে আরও ইমিগ্রেন্ট সরাবো। এবং যার ফলাফল হিসাবে কিন্তু আপনারা দেখেছেন ইউকে থেকে প্রচুর মানুষকে রুয়ান্ডায় সরাই দেওয়া, যেটা যে বিষয়গুলো প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে এসেছে। সো আমি মনে করি যে আপনারা যেসব বিষয় নিয়ে ভয় পাচ্ছেন, তবে একটা জিনিস আমি বলবো যে এটা থেকে আপনারা একটা জিনিস শিক্ষা নিতে পারেন যে এখানে এসে আপনারা যারা লিগ্যাল আছেন, আপনারা লিগ্যাল ওয়েতে আসতে চাচ্ছেন, এবং আপনাদের উচিত লিগ্যাল ওয়েতে এখানে থাকা, এবং লিগ্যাল ওয়েতে আপনাদের হচ্ছে স্টুডেন্ট হিসাবে এসে তারপর আপনাদের স্কিলটাকে শো করে আপনারা স্কিল ওয়ার্কারে যান, এবং সেখান থেকে আপনারা হচ্ছে বৈধ পথে হচ্ছে লিগ্যাল হওয়ার ট্রাই করেন, মানে হচ্ছে একদম বৈধ পথে এখানে অবস্থান করার চেষ্টা করেন, এতে আপনাদের কারোরই কোনো সমস্যা হওয়ার কথা না। আপনারা অনেকে বসে আছেন যে হ্যাঁ আমরা এই সরকার চলে গেলে নতুন যেই সরকার এরা হয়তো আর লেবার আসতে পারে, লেবার কিন্তু অলরেডি একটা জিনিস ঘোষণা দিয়ে দিচ্ছে যে ওরা যদি আসে তাহলে ওরা যেই ইলিগ্যাল মাইগ্রেন্ট আছে তাদেরকে হচ্ছে তারা বাংলাদেশে যারা আছে তাদেরকে ওরা বের করে দিবে, যদিও 24 ঘন্টা পরে অনেক কথাবার্তার পরে কিন্তু হচ্ছে তারা অবশেষে বলেছে যে আসলে তারা ভুলভাবে আমাদের বাংলাদেশের নামটা উচ্চারণ করেছে, আসলে তারা সকল যারা ইলিগ্যাল আছে তাদের সবাইকেই তারা হচ্ছে এখান থেকে বের করে দেওয়ার একটা চিন্তাভাবনা তারা করছে, সো ভুলবশত তারা বাংলাদেশ। সো এটা একটা জিনিস পজিটিভ, একটা জিনিস পজিটিভ বলবো না, যে একটা জিনিস তারা হচ্ছে মেনশন করছে যে যারা এখানে এসে বিভিন্নভাবে এখানে থাকার জন্য চেষ্টা করছে তারা তাদের পথটাকে আরও কঠিন করে দিবে। সো আপনারা এটা জিনিস ধরে নিতে পারেন যে ইউকে আসার যে রাস্তাটা আস্তে আস্তে কঠিন হবে, বাট আপনারা যারা লিগ্যাল স্টুডেন্ট আছেন আপনারা আপনাদের যে ডকুমেন্টেশন বা আপনাদের যে আইএলটিএস পরীক্ষা বলেন বা YTC বলেন আপনারা এগুলো দিয়ে নিজেদেরকে প্রিপেয়ার করতে থাকেন। স্কিল রোডগুলো সবসময় ইউকে বলেন বা বিভিন্ন দেশে যেটাই বলেন না কেন একটা নির্দিষ্ট সময় হচ্ছে তারা সবাই হচ্ছে একটু কঠিন ফেস করে এবং পরবর্তীতে কিন্তু একটু শিথিল হয়ে যায়। সো শিথিল হইতে বেশি সময় লাগবে না, আপনারা একটু ধৈর্য ধরতে পারেন, সঠিক পথে আপনারা হচ্ছে অ্যাপ্লাই করেন, সঠিক ডকুমেন্টেশনগুলো আপনারা অ্যাপ্লাই করেন, এতে আপনাদের প্রবলেমটা
কোনে কাংশেই কমে যাবে, এবং আমি মনে করি যে আপনাদের এই সমস্যাটা হবেই না। আপনারা নিশ্চিন্তে অ্যাপ্লাই করেন এবং এগুলো আপনাদের ভিসার জন্য কোনোভাবে ইফেক্ট করবে না। সঠিক ডকুমেন্টেশন দেন, সঠিকভাবে সোর্স অফ ফান্ড যেটা যদি চায় এগুলো জমা দেন, সঠিক কাগজ জমা দেন, সঠিকভাবে আপনার যে রেজাল্ট আছে রেজাল্টগুলো জমা দেন, তাহলে দেখবেন এই ধরনের কোনো প্রবলেম আপনাদেরকে ফেস করতে হবে না। সো ভালো থাকেন সবাই, আশা করছি ভালো থাকবেন সবাই। কোনো প্রকার প্রশ্ন থাকলে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু। Thank you.